আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো দেখো, আমরা আমাদের তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং আজকে যেটা দেখবো, আমি লাস্ট দিন তোমার দেখছিলাম কীভাবে আমি অ্যাকাউন্ট বানাবো, এরপর আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য তোমার কোন কোন রুলস ফলো করবো আমি সব দেখছি। আজকে যেটা আমাদের হবে এটা হচ্ছে একদম তোমার মেন ফোকাস, যে আসলে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমাকে তারা কী পরিমাণ কমিশন দেবে। এই লিঙ্কটা আমি তোমাদের কাছে দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার অ্যামাজনের তাদের অ্যাফিলিয়েশনের তোমার মানে তো কমিশনের একটা রুলস আর কি, যে তোমার কোন প্রোডাক্টে আসলে তুমি তো কত পার্সেন্ট তারা তোমার কমিশন দেবে। দেখো এখানে সবচেয়ে তোমার দামি কী, অ্যামাজন গেমস, যেখানে তুমি $100 কোনো প্রোডাক্ট সেল করো তারা তোমাকে $20 দেবে, বাট অন্য প্রোডাক্ট দেখো তোমাকে মাত্র $5 দিবে, মাত্র $4 দিবে। কিন্তু আমরা এটা নিয়ে কাজ করবো না, বা আমরা তোমার অ্যামাজন গেমস রিলেটেড কোনো কাজ করবো না, বা তোমার এই টাইপস কোনো প্রোডাক্ট নিয়ে আমরা তোমার কাজ করবো না। আমাদের এখানে মেন ফোকাস হবে কি 4-5% তোমার যেগুলো আমাকে তোমার কমিশন দিবে। কারণ এই যে তোমার 4-5% এগুলো ধরো তোমার প্রাইসিং হয় $20, $30, $40, যেগুলো প্রোডাক্ট মানুষ প্রতিনিয়ত কিনে, যে প্রোডাক্টটা প্রাইস ধরো $100, $1,000, $2,000, এই যে তোমার তোমার অ্যামাজন গেমসে এই প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর মানুষ কিনে না, তার কারণে তোমার সেল হবে না। আর এই জিনিসটা তো আমি তোমার দিয়ে দেবো, তোমরা তো আরও বেশি আইডিয়া হয়ে যাবে আর কি। তো তুমি যদি ভুলে এই প্রোডাক্টগুলো সেল করো তোমাকে কিন্তু তারা কোনো কমিশন দেবে না, এই জন্য এই প্রোডাক্ট নিয়ে তোমার কি কোনো কাজ করার দরকার নেই। জাস্ট তোমার সামনে একটা ওভারভিউ দিচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে একদম স্পেসিফিক করে বলে দেবো যে তুমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবা, কোনটা নিয়ে কাজ করবো না। তাহলে আমরা একটু অ্যামাজনে তোমার চলে যাই, অ্যামাজনে গিয়ে একটু আমরা কিছু জিনিস তোমার দেখার ট্রাই করি। যেমন ধরো আমি তোমার চলে গেলাম তোমার অ্যামাজনে যে তোমার ওয়েবসাইট, এখন এখানে এসে তুমি যখন যাবা একটু আমি তোমার রিলোড দিই। হ্যাঁ, তো দেখো ধরো তুমি এখান থেকে যখন এই যে একদম বাম পাশে তোমার অল, তো দেখবে এখানে তুমি ডিটেলস ক্যাটাগরি তোমার শো হবে। এখন সবগুলো দেখে তোমার মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা নিশের নাম বলে দেবো। যেমন একটা নিশ হচ্ছে হোম ডেকোর, একদম তোমার খুব তোমার একটা পপুলার একটা নিশ। আর হোম ডেকোর হচ্ছে কি তোমার ধর মেইন নিশ, আর তার আন্ডার সাব নিশ হচ্ছে এগুলা, হোম ডেকোর লিভিং রুম, হোম ডেকোর ক্লিয়ারেন্স, হোম ডেকোর ফর শেলফস, বুকস, ওয়াল। অর্থাৎ হোম ডেকোরটা 2024 সালে একদম টপ 10 এক নম্বরে আছে, মানে বলতে পারো মানে তোমার কম দাম বাট মানুষজন বেশি কিনে, সেল বেশি হয়, আর তোমার হচ্ছে ইনকামটা বেশি হয় তোমার হোম ডেকোর। তো ধর হোম ডেকোরে তুমি চলে আসলা, তুমি এরপরে তুমি এখানে মধ্যে আরও সার্চ করতে পারো। যখন তুমি মানে বললা যে 5-star ছাড়া আমি কোথাও খাই না, বা আমি তোমার অল টাইম গিয়ে 5-star গিয়ে আমি তো নাস্তা করি, তুমি এখানে বলবা 5-star ছাড়া আমার সামনে যেন কোনো প্রোডাক্ট না আসে। এরপর তুমি তাকে আরও বললা যে তুমি কিন্তু এখানে মধ্যে $60 বেশি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো না, একদম হাইয়েস্ট তোমার $60, কারণ এর চেয়ে বেশি হয়ে গেলে এত টাকা দিয়ে কেনার আগে তারা কিন্তু তোমার চিন্তাভাবনা করে যে আমি কিনবো কিনা, কিন্তু $40, $20, $30 তারা তোমার হুট করে কিনে ফেলে। যার কারণে আমাদের তোমার টার্গেট হবে ধরো তোমার $20 থেকে শুরু করে হাইয়েস্ট তোমার $60, এর উপরে তোমার যাওয়ার প্রয়োজন নেই। তুমি যদি এতটুকু রেঞ্জে থাকো তোমার হিউজ পরিমাণ সেল হবে। দেখো তোমার সামনে কিন্তু হিউজ পরিমাণে সেল বা হিউজ পরিমাণে প্রোডাক্ট চলে আসছে, যেগুলার তোমাদের মানে রিভিউ সংখ্যা দেখো 3,466, বাট প্রাইস কত তোমার $35। অর্থাৎ এখানে যতগুলো প্রোডাক্ট আসছে একটা প্রোডাক্টও তোমার কি কোনো উল্টাপাল্টা বা কোনো কিছু কোনো ঝামেলা নেই। এই প্রোডাক্টগুলো মানুষজন তোমার কি হিউজ চাহিদা, মানুষজন কিনে, দামও মানে কম। অর্থাৎ এইভাবে করে কি তুমি একটা প্রোডাক্টকে তুমি ইজিলি কি মানে তুমি সার্চ করতে পারো আর কি। আচ্ছা, তো এখানে আরও কিছু তোমার আছে, তুমি যেটা দেখতে পারো এগুলো, যেমন স্টাইলটা তোমার কেমন হবে, তোমার ক্লাসিক হবে নাকি এশিয়ান হবে, তুমি কিন্তু এগুলো দিয়েও কি মানে আরও সংকীর্ণ করতে পারো তোমার সার্চটাকে। অর্থাৎ তুমি এভাবে করে মানে প্রোডাক্ট মানে তুমি খুঁজে বের করতে পারো। এখন ধরো তোমার এখানে কি মানে কোটি কোটি প্রোডাক্ট আছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট, কিন্তু তুমি কাজ করবে অনলি এই 3টা নিশ নিয়ে। যদি এর বাইরে মানে হাজার হাজার আছে, বাট তোমাদের সামনে আমি বলবো এই 3টা বা তোমার 4টা, এখানে 3টা না মানে তো 4টা বলা যায়। যেমন হেলথ কেয়ার, হোম ডেকোর এবং কিচেন এবং বিউটি কেয়ার, কারণ এই টাইপসের প্রোডাক্ট মানুষ প্রতিনিয়ত কিনে। মানে এই টাইপস প্রোডাক্টগুলো হচ্ছে কি তোমার হচ্ছে রেগুলার বেসিস মানুষ ইউজ বলো, বা তোমার দৈনন্দিন যেমন তোমার কিচেন, অর্থাৎ তো এই টাইপস নিশের বাইরে যাওয়া তোমার কোনো প্রয়োজন নেই। যদিও তোমাদের আমি নিশ নিয়ে হিউজ ক্লাস নিয়েছি, অনেক কিছু নিয়েছি, বাট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য তুমি যে প্ল্যাটফর্মে কাজ করো না কেন, এই 3-4টার বাইরে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি এই 3-4টার মোড়ে থাকবা আর এই রুলসটা ফলো করবা, $50-$60। তুমি এরপর তুমি যে প্রোডাক্টগুলো পাবা ওগুলো নিয়ে তুমি যখন প্রমোট করবা, তুমি জাস্ট আসল জায়গায় যদি তুমি যদি প্রমোট করতে পারো সেলিং চালা হবে। কারণ এইভাবে অ্যানালাইসিস করে তুমি যে প্রোডাক্ট আনছো এটা কিন্তু একটা একদম বাছাই করা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা মানুষের একদিকে পছন্দ, একদিকে প্রয়োজন, একদিকে দাম কম, 3টা কম্বিনেশন। এরপর আরও যদি বলো তোমার হচ্ছে কি একদম লেটেস্ট মানে আপডেট প্রোডাক্ট, আবার অন্য মানুষও কিনছে তোমার একদম টপ ট্রেন্ডিং 5-star, সব কিছু তোমার কিন্তু ম্যাচিং। আচ্ছা, তো এটাই হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন তুমি ধরো ChatGPT এসে বলতে পারো
যে লাস্ট এক মাসে বা দুই মাসে অ্যামাজনে কোন কোন প্রোডাক্ট, এই যে তোমার এই নিশের, এই যে তোমার হেলথ কেয়ার, হোম ডেকোর, এই চারটা নিশের কোন কোন প্রোডাক্ট তোমার বেশি সেল হয়েছে তুমি আমাকে দেখাও। তুমি এটা গুগল বার্ডকে বলে আরও ভালো হয়, কারণ গুগল বার্ড কি তোমার আরও আপডেট। তুমি বললা যে তুমি আমাকে প্লিজ গিভ মি ডিটেলস ইনফরমেশান, ডিটেলস ইনফরমেশান ফর অ্যামাজন, ফর অ্যামাজন টপ সেলিং প্রোডাক্টস, টপ সেলিং প্রোডাক্টস। তুমি তাকে বলে দিলা এই সমস্ত প্রোডাক্টগুলো, এবং তুমি তাকে আরও বলে দিলা কি অন 2024 জানুয়ারি, তোমার জানুয়ারিতে আসলে তোমার, আচ্ছা একটু বানানো হয়তো ভুল হয়েছে, আমি একটু তোমার চেক করে দিই, জানুয়ারি। এখন দেখবা সে তোমাকে বেশ কিছু ইনফরমেশান দিবে। তুমি কিন্তু এভাবেও করে বিভিন্ন প্রোডাক্টের আইডিয়া তার থেকে তুমি নিতে পারো। একদম যে প্রোডাক্টটা ধরো তোমার লাস্ট মাসে তোমার কী ছিল টপ টেনটা ছিল, ওটা কিন্তু এখনও আছে তোমাদের হেলথ কেয়ারে, যে তোমার এই প্রোডাক্টগুলো দেখো, তোমার কিচেনে যেটা দেখছো এই টাইপস প্রোডাক্টগুলো, যেটা অর্থাৎ এই টাইপস, আবার হ্যাঁ অর্থাৎ তোমার এই যে তোমার এই টাইপসগুলো কি দেখো, সে তোমাকে কিন্তু অ্যামাজনে লিঙ্ক সহ দিয়ে দিছে। তোমার অ্যামাজনে লিঙ্ক সহ তোমাকে কিন্তু সে একদম দিয়ে দিছে, অর্থাৎ তোমাকে কিন্তু আর প্রোডাক্ট নিয়েও তোমার টেনশনের কোনো কিছু নাই। অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করুন, সেই কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তোমার ইনকাম করতেছে। আচ্ছা তো দেখো এই প্রোডাক্টটা এতটাই পপুলার, কারেন্টলি তোমাকে আনঅ্যাভেলেবল, তারা বিক্রি করতে করতে ধাপায় গেছে আর তোমার তাদের কাছে কোনো কিনে স্টকে আর নাই। তো এখন ধরো তোমার আর মানে তুমি জেনে গেছো কোন প্রোডাক্টটা পপুলার, এখন তুমি জাস্ট এইটা নাম লেখে তুমি যদি সার্চ দাও দেখবা যে এই প্রোডাক্টের আরও অনেকগুলো কি প্রোডাক্ট তোমার সামনে আসবে, মানে রিলেভেন্ট প্রোডাক্ট, তুমি ওগুলো নিয়ে মার্কেটিং করো। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও তোমাকে সাহায্য করতে পারে যে আসলে কোন প্রোডাক্টটা বর্তমান ট্রেন্ডে আছে আজকের দিনে, তো লাস্ট এক সপ্তাহ, লাস্ট এক মাসে, কারণ প্রোডাক্ট সিলেকশনের উপরে তোমার 90% ডিপেন্ড করো তোমার সেল হবে কি না, প্রোডাক্ট সিলেকশনের উপরে। আর তুমি যদি রাইট প্রোডাক্ট রাইট পার্সনের কাছে তুমি যদি দিতে না পারো তোমার সেল হবে না। আচ্ছা তো পাশাপাশি তোমার আরও কিছু তোমার হচ্ছে আচ্ছা ওয়ে আছে, যেমন গুগলের একটা তোমার ট্রেন্ড একটা ওয়েবসাইট আছে যেটাকে তোমার গুগল ট্রেন্ডস বলা হয়, ধরো লাস্ট 10 বছর, লাস্ট 20 বছর, লাস্ট 5 বছর, অথবা লাস্ট একদিন, লাস্ট এক সপ্তাহে কোন প্রোডাক্টটা তোমার পপুলার ছিল তুমি কিন্তু বের করতে পারো। যেমন আমি তোমার একটু চলে যাচ্ছি ইউনাইটেড স্টেটসে, এই যে তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে ইউনাইটেড স্টেটস, এখান থেকে সিলেক্ট করে দেবে এক্সপ্লোর, এরপর তুমি এখানে মধ্যে এসে লিখলা যে হোম ডেকোর, এই যে এই হোম ডেকোরটা ধরো, আচ্ছা তাহলে একটু আমি তো হোম ডেকোর লিখি এখানে, হোম HOME, আচ্ছা হোম ডেকোর লিখি, আচ্ছা হোম আর হচ্ছে ধরো তোমার তোমার আমেরিকাতে লাস্ট 12 মাসে, অর্থাৎ লাস্ট 1 বছর আসলে তোমার হোম ডেকোর অবস্থাটা কী, আচ্ছা এইসটা বারবার চলে যাচ্ছে কেন, আচ্ছা তা আমি একটু তোমার রিলোড দিই, হয়তো তোমার কোনো একটা সমস্যা করতেছে, তবে একটু তোমার রিলোড দিয়ে দেখি। হ্যাঁ HOME হোম DEC হোম ডেকোর, আচ্ছা ঠিক আছে এবার আর ঝামেলা করবে না। আচ্ছা তো দেখো লাস্ট 12 মাসে তোমার হোম ডেকোরের অবস্থাটা তোমার কীরকম দেখো, আচ্ছা তাহলে একটু আমাকে এক্সপ্লোর দেই, একটু আমি এক্সপ্লোর দিয়ে আবার লিখি, মানে মাঝে মধ্যে সমস্যা করে হোম ডেকোর, ওটা কোনো সমস্যা নাই, মানে ইন্টারনেট জগতে তোমাকে ঝামেলা করবে, তোমাকে এই ইনকাম করতে দিবে না, মানে তোমার বাট কি তোমাকে পিছনে ফেরত তাকানো যাবে না। এ দেখো লাস্ট 12 মাসে হোম ডেকোর অবস্থা তোমাকে এসে দেখাচ্ছে, অর্থাৎ এই যে 100 মানে কি তোমার হাইয়েস্ট, আর তোমার 0 মানে কি একদম লোয়েস্ট, দেখো 75-এর নিচে তোমার কিন্তু একদম নাই, অর্থাৎ একটা প্রোডাক্ট একদম সবসময় তো পপুলার লাস্ট 1 বছর, এখন যদি মানে তুমি চাও লাস্ট 5 বছর, তুমি তাকে বললা যে ধরো জাস্ট লাস্ট 5 বছরে তোমার কে কী অবস্থা এই প্রোডাক্টের বা হোম ডেকোরে, তোমার দেখো অল টাইম কিন্তু এই তোমার এই প্রোডাক্টটা কখনোই তোমার ডাউন হয়নি, অল টাইম 50% উপর, তার মানে কি এই প্রোডাক্টটা অল টাইম মানুষ তোমার সার্চ করছে কিনছে। এইভাবে করেও একটা প্রোডাক্ট তোমার কী পরিমাণ পপুলার তুমি দেখতে পারো। এখন তুমি চাইলে কম্পেয়ার করতে পারো যে হোম ডেকোর এবং তোমার কিচেন, এই TCACN কিচেন, এই দুটার মধ্যে তুমি কি মানে তোমার কম্পেয়ার করতে পারো। তো এখন সে তোমার সামনে ধরো লাস্ট ধরো তো 30 ডে, লাস্ট 30 ডে হোম ডেকোর এবং তোমার কিচেন তোমার কোনটা তোমার কী অবস্থা, তোমার দেখো তোমার হচ্ছে কিচেন কিন্তু একটু কি তোমার হোম ডেকোর থেকে অনেক তোমার নিচে, অর্থাৎ তোমার হোম ডেকোরের যে অবস্থা মানে অল টাইম পপুলার, তোমার কিচেন কিন্তু অল টাইম না। তো তার মানে কি তোমার কিচেনের সাথে কম্পেয়ার করে তোমার এখানে জিতছে হোম ডেকোর, তার হোম ডেকোর কি একদম পপুলার, অর্থাৎ তুমি এরকম করে 4-5টা নিয়ে তুমি কম্পেয়ার করতে পারো। আর যখন তোমার সামনে 4-5টা নিস আমি কোনটা নিয়ে কাজ করবো, তুমি এরকম করে কম্পেয়ার করতে পারো, অর্থাৎ যেই প্রোডাক্ট তোমার আমেরিকাতে পপুলার তার মানে কি সেটা পুরো ওয়ার্ল্ডের পপুলার বা তোমার সেই জিনিসটা। আর আমাদের কিন্তু মেন টার্গেট কী, আমরা তোমার হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট কী, আমরা তোমার বাংলাদেশি কাউকে সেল করবো, আমরা কোনো বাংলাদেশি না, আমরা সেল করবো আমেরিকান, ইউরোপিয়ান, ক্যানাডিয়ান, তো তাদেরকে আমরা সেল করবো। আচ্ছা তো এর পাশাপাশি আরেকটা আছে যেটাকে বলা হয় তোমার Pinterest ট্রেন্ডস, মানে Pinterest স্টোরে কিন্তু একটা তোমার
ট্রেন্ডিং প্ল্যাটফর্ম আছে। আচ্ছা তাহলে আমি তোমাদের এটা হচ্ছে তোমাদের জাস্ট পিন্টারেস্ট পার্টে দেখাই দেবো, এটা এখন দেখাচ্ছি না তোমার, জাস্ট তোমার দেখাইতে পারি পিন্টারেস্ট ফ্রেন্ডস তুমি যদি এখানে লিখে সার্চ দাও। তোমাদের কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্টটার মধ্যে লগ ইন তোমার থাকা লাগবে, তো তা নাহলে তুমি দেখতে পারবে না। তো পিন্টারেস্ট ট্রেন্ডস, যেহেতু আমরা পিন্টারেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করবো আমরা, তুমি দেখতে পারো যে পিন্টারেস্টে আসলে কোন প্রোডাক্টটা পপুলার। তুমি যদি এখানের মধ্যে লেখো হোম ডেকোর, হোম ডেকোর মানে তুমি দেখবা তোমার সামনে তোমার দেখো তোমার এটা পিন্টারেস্টে তোমার লাস্ট এক বছরে তোমার দেখো এই যে এটা কিন্তু মোটামুটি পপুলারই আছে, বুঝছো? দেখো একদম ডাউন কিন্তু কখনই হয়নি, আবার দেখো মাঝখানে কিন্তু তোমার একদম তো টপে চলে গেছে একদম 100-তে 100। তারপর ওই সময় যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছে হিউজ পরিমাণ সেল পাইছে, এই টাইমে যারা কাজ করছে হিউজ পরিমাণ মানে 100-তে 100, মানে কী পরিমাণ মানুষ মানে তোমার এখানে মধ্যে তোমার কিনছে। অর্থাৎ তুমি এরকম করে দেখতে পারো যে লাস্ট তোমার 3 মাসে, লাস্ট 3 মাসে হোম ডেকোরের অবস্থা কী, তুমি এটা দেখতে পারো। অর্থাৎ এভাবে করে তুমি কিন্তু অ্যানালাইসিস করতে পারো, মানে তুমি জাস্ট অ্যানালাইসিস করে কোন প্রোডাক্ট নিয়ে তোমার তুমি কাজ করবা। বাট আমি তোমাদের কিন্তু ফিক্স করে দিলাম যে তুমি এই তিনটার বাইরে যাওয়ার প্রয়োজন, হেলথ কেয়ার, হোম ডেকোর অ্যান্ড কিচেন এবং বিউটি কেয়ার, এই চারটা নিয়ে তুমি যদি কাজ করো আল্লাহর রহমানে তুমি যদি ভালো মতো অডিয়েন্স বিল্ড আপ করে কাজ করতে পারো সেটা ইনশাআল্লাহ হবে। কারণ পুরো ওয়ার্ল্ডে তোমার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তোমার এই মানে জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করে হিউজ অ্যামাউন্ট তোমার মানে তুমি ইনকাম করে, কারণ এখানে মধ্যে তোমার কোনো ইনকাম তো লিমিটেড নাই, আনলিমিটেড ইনকাম। তাহলে আমরা আমাদের হচ্ছে তো মোটামুটি দেখাই ফেলছি, আর তারপর এখন আমরা দেখছি কি আমরা নিজেরা কষ্ট করে সার্চ করে আমরা তো প্রোডাক্ট খুঁজে বের করা। তো আমি তোমাদের নেক্সট একটা টেকনিক দেখাই দেবো, যেটা হচ্ছে কি আমরা আর প্রোডাক্ট খুঁজবো না, ধরো প্রোডাক্ট অন্যরা খুঁজে খুঁজে তোমার কাজ করতেছে তাদের থেকে আমি তোমার কী নেবো মানে হেল্প নেবো, তারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আমি কি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবো। অর্থাৎ আমার রিসার্চ শেয়ার আর কোনো দরকার নেই, এই টেকনিকটা আমি তোমাদের হচ্ছে নেক্সট দেখাই দেবো। আর হচ্ছে প্রোডাক্ট সিলেকশনে আমি তোমাদের ডিটেলস এই জন্য বলতেছি, তুমি যদি প্রোডাক্ট সিলেকশন ভুল হয় তুমি 6 মাসে 1 বছর কাজ করবা, নিজেকে নিজে গালি দিয়ে তুমি কি আর কাজটা করবো না, অফ করে দেবা, এই জিনিসটা যেমন তোমার না হয়, যার কারণে ফুল ডিটেলস বলে দিচ্ছি। তুমি এটা করলে লস হবে, যেমন তুমি যদি গেমস মানে প্রোডাক্ট নিয়ে কাজ করো তোমার লস হবেই, কারণ গেমস প্রোডাক্ট সবগুলোর দাম কি $200, $400, $500, যে প্রোডাক্টগুলো তোমার কেউ কিনবে না। এখন তুমি কষ্ট করে যায় তুমি কি মার্কেটিং করতেছো বাট সেল হচ্ছে না, তুমি কিন্তু বুঝতেছো না কেন সেল হচ্ছে না, বাট তোমার কিন্তু ওখানের মধ্যে ক্লিক আসবে, মানুষ আসবে ভিজিট করবে বাট কিনবে না। তো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো আমরা আমাদের নেক্সটে এই কাজ করবো। আর তো আরেকটা কাজ করবো যে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে জেনারেট করতে পারি, আমরা এটা দেখাবো আমরা আমাদের তোমার নেক্সট পার্টে। ধন্যবাদ সবাই।